কুষ্টিয়ায় নির্মাণাধীন বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙার ঘটনায় সিসিটিভি ফুটেজ উদ্ধার হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, শুক্রবার গভীর রাতে দুই ব্যক্তি নির্মাণাধীন বঙ্গবন্ধু ভাস্কর্যের উপরে উঠে হাত এবং মুখায়বে ভাঙচুর করে। এ বিষয়ে কুষ্টিয়া জেলা পুলিশ সুপার এস এম তানফির আরাফাত জানায়, সিসিটিভির ফুটেজ দেখে আসামি শনাক্ত করে তাদেরকে আইনের আওতায় আনার কাজ চলছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। কুষ্টিয়ায় বঙ্গবন্ধু নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সহ নানা কর্মসূচি পালিত হয়েছে। গতরাতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ সহ সহযোগী অন্য সংগঠনের নেতাকর্মীরাও এই বিক্ষোভে অংশ নেন। এ সময় সাম্প্রদায়িক সব অপশক্তিকে শক্ত হাতে প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করা হয়। জামালপুরের বকুলতলা থেকে মিছিলটি বের হয়। এ সময় ভাস্কর্য ভাঙচুরকারীদের অবিলম্বে আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানান বক্তারা। বরিশালে বিক্ষোভ শেষে বঙ্গবন্ধু ভাস্কর্যের উপর হামলাকারী মৌলবাদী চক্রের বিরুদ্ধে দাঁড়ানোর হুঁশিয়ারি দেওয়া হয়। বক্তারা আরও বলেন, স্বাধীনতা বিরোধী বঙ্গবন্ধুর খুনি চক্র এতদিন ঘাপটি মেরে থাকলেও এবার আঘাত হেনে তাদের শক্তির জানান দিতে চাইছে। এছাড়া কিশোরগঞ্জ ও নাটোর সহ বিভিন্ন স্থানে ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ থেকে এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।